রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আজকে এই পবিত্র ঘরে, আল্লাহর ঘরে এতগুলো লোকের সমাবেশ, মুসল্লিদের সমাবেশ, এই সমাবেশে আমরা আল্লাহ তাআলার কথা, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করব। মুসলমান যারা মুসলমান হয়েছে, মুসলমান নাম নিয়েছে, তারা প্রকৃতপক্ষে মুসলমান কি না তা প্রত্যেককে জানা উচিত, খবর নেওয়া উচিত। আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল হান্নান, আব্দুল মান্নান নাম রাখলেই যে মুসলমান হওয়া যায় তা না, এ নামের বহু নাস্তিকও আছে, এ নামের বহু এমন মুসলমান আছে যাদেরকে মুসলমান বলা যায় না। এই জন্য মোটামুটি মুসলমান হিসাবে বাঁচতে হলে, মুসলমান হিসাবে পরিচয় দিতে হলে দুটো জিনিস দরকার। এক হচ্ছে আভ্যন্তরীণ, আর এক হচ্ছে বাহ্যিক। আভ্যন্তরীণ কেমন? আপনার মনের খবর, আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার মন কি বিশ্বাস করে কি অবিশ্বাস করে এ কথা পরিষ্কার হতে হবে, তাছাড়া মুসলমান হওয়া যাবে না। ঈমান হচ্ছে তিনটে বস্তুর সমষ্টির নাম, তাই না? কি? প্রথমত অন্তরে বিশ্বাস করতে হবে, দ্বিতীয়ত মুখে স্বীকার করতে হবে, আর তৃতীয়ত কি করতে হবে? কাজে পরিণত করতে হবে। আপনার অন্তরের বিশ্বাস আগে, অন্তরের জমি পরিষ্কার হবে তবে তাতে আমলের বীজ রোপণ করবেন, নচেত আমল কবুল হবে না। অন্তরের যে জমি আছে সে জমিকে পরিষ্কার করবেন কিভাবে? কুসংস্কারমূলক যত বিশ্বাস আছে দূর করে দেবেন, আর সংস্কারমূলক যত বিশ্বাস আছে, যেটা হাদিস এবং সহিহ হাদিসে, যেটা কোরআন এবং সহিহ হাদিসে আছে, সেই মতো বিশ্বাস করলে পরে তবে আপনি সঠিক মুসলমান হবেন, নচেত কিন্তু মুসলমান হতে পারবেন না। যদি কেউ বিশ্বাস রাখে যে এই দুনিয়ায় এমন লোক আছে যে লোক পানি কন্ট্রোল করে, যেমন আপনারা জানেন আপনাদের পার্শ্ববর্তী পরিবেশের লোকেরা বিশ্বাস করে না, করে না, ওদের বিদ্যার বিদ্যার দেবতা বা দেবী আলাদা, খাদ্যের দেবী আলাদা, তারপরে আপনার শক্তির দেবী আলাদা, লোহার দেবী, বিভিন্ন দেবী আছে। মুসলমানদের কি তাই আছে নাকি? মুসলমানরা যদি কেউ মনে করে যে পানির নিয়ন্ত্রণের জন্য একজন বিশেষ লোক আছেন, তার নাম হচ্ছে খিদির, তাই না?
এইরকম যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহর নিয়ন্ত্রণে কেউ শরীক আছে, সে মুসলমান হতে পারবে? মুশকিল। এই জন্য মনের যেমন মনের জমিকে প্রথমত পরিষ্কার করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সব থেকে শ্রেষ্ঠ, তাই না? সব থেকে শ্রেষ্ঠ নবী, বরং সারা সৃষ্টির শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান আনলে, নেক আমল করলে, সে হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ। আর যারা ঈমান এনেছে তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনা সাইয়িদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। কিয়ামতের দিন আমি হচ্ছি আদম সন্তানের সর্দার। এতে গর্বের কিছু নেই, আমি গর্ব করছি না, আল্লাহ তাআলা আমাকে পজিশন দিয়েছেন। সুতরাং সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। আমাদের প্রথম কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর দ্বিতীয় কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, ঠিক না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদী তরিকা ছাড়া আর কারো তরিকা ইবাদত করব না। আচ্ছা, কবুল হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের কোন কোন মানুষের এমন ধারণা আছে যে ধারণা রাখলে কি হবে? মুসলমান থাকতে পারবে না। আপনারা একটা উত্তর দেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না জানতেন না? হ্যাঁ, কেউ বলবে জানতেন, কেউ বলে জানতেন না। গায়েবী খবর জানতেন না, গায়েবী খবর তাকে জানানো হলে জানতেন, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, তাই না? গায়েবী খবর বলা হয় যা বিনা কোনো মাধ্যমে বলা হয়, সেটা হচ্ছে গায়েবী খবর। এখন আপনার বাড়িতে বাংলাদেশে আপনার আম্মা আজ কি রান্না করেছিলেন, রুই মাছ না কাতলা মাছ? যদি বলেন রুই মাছ দিয়ে ভাত খেয়েছিল, এটা কি গায়েবী খবর হলো? যদি আপনি আন্দাজ বলে দেন এইভাবে, হ্যাঁ আজকে রুই মাছ রান্না হয়েছে, তাহলে এটা হলো গায়েবী খবর। আর যদি মোবাইলটা নিয়ে, হ্যালো আম্মু আজ কি পাকিয়েছিলে, মোবাইলটা যদি লাগিয়ে বলেন খবরটা নিয়ে, আমাকে বলো হুজুর আমাদের বাড়িতে আজ মাছ রান্না হয়েছে, এটা কি গায়েবী খবর হলো? তাহলে বিনা মাধ্যমে যে খবর বলা হয় সেটা হচ্ছে গায়েবী খবর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত গায়েবী খবর বলতেন, মাধ্যমে না বিনা মাধ্যমে? কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের ওহির মাধ্যমে। কিন্তু বহু মানুষ মনে করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এবং যে বিশ্বাস করে না সে হচ্ছে বেয়াদব, রাসূলের দুশমন, রাসূলকে ছোট করার জন্য বলে ইত্যাদি ইত্যাদি বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তার বিভিন্ন দলিল আছে, তাই না? কোরআনে বিভিন্ন দলিল আছে, আল্লাহর কোরআনে আছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সারা আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। আল্লাহর নবীকে বলা হচ্ছে, আল্লাহর নবী আপনি বলুন আমি গায়েবের খবর জানি না। আল্লাহর নবী নিজে বলছেন আমি গায়েবের খবর জানি না, আমাকে যা ওহি করা হয় আমি তাই জানি। আর আপনি তার জীবন চরিত পড়ুন, তার ইতিহাস পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক যুদ্ধে গেলেন মা আয়েশাকে নিয়ে, ফেরার পথে মা আয়েশার চরিত্রে কলঙ্ক লেগেছিল না লাগেনি? কলঙ্ক লেগেছিল। সেই কলঙ্কে আল্লাহর নবী বিশ্বাস করেছেন না করেননি? মন খারাপ হয়েছিল না হয়নি? তাহলে যদি গায়েবের খবর জানতেন মন খারাপ হতো? হ্যাঁ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন জাইনাবের কাছে মধু খেতেন। আয়েশা এবং হাফসার মধ্যে পরামর্শ হলো, সতীনে সতীনে একটু মজা করে নি, তোমার কাছে যখন আসবে তখন বলবে না আপনি মাগাফির খেয়েছেন। মাগাফির হচ্ছে আঠালো জাতীয়, ওই যে কিছু খাওয়ার চিবিয়ে খাওয়া হয় না, ওটা কি বলে, চুইংগামের মতো। আর মাগাফির কোন গাছের আঠা চিবিয়ে খেলে পরে মুখে একটু গন্ধ হয়, বলে না আমি তো মধু খেয়েছি। হাফসাকে বললেন তোমার কাছে এলে তুমি বলবে মাগাফির, আমার কাছে এলে আমি বলবো মাগাফির খেয়েছি। কেন? জাইনাবের সতিনী হিংসা। ব্যাস হাফসার কাছে এলে হাফসা বললেন যে রাসূলুল্লাহ আপনি কি খেয়েছেন? বলছে আমি জাইনাবের কাছে মধু খেয়েছি। বলে না আপনি মাগাফির খেয়েছেন। আর এটা মিথ্যা কথা না সত্য কথা? মিথ্যা কথা। মিথ্যা কথা বলা যায় না যায়? না যায়, কিন্তু তিন জায়গায় বলা যায়। তার মধ্যে এক জায়গায় হচ্ছে স্বামী স্ত্রী
এমনি প্রেম বাড়াবার জন্য মজাক করতে হ্যাঁ স্বামী স্ত্রীর মাঝে আমি তোমাকে সমুদ্রের যত পানি আছে তার থেকেও বেশি ভালোবাসি ঘোরার দিন কিন্তু আপনি বলছেন কেন তাকে হ্যাঁ এই জন্য স্বামী স্ত্রী মিথ্যা বলা যায় প্রেম বাড়াবার জন্য রাসূলুল্লাহ আপনি কি করেছেন আপনি মধু খাননি আপনি মাগাফির খেয়েছেন আয়েশার কাছে যখন গেলেন আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাগাফির খেয়েছেন না আমি জাইনাবের কাছে মধু খেয়েছি বলছে না আপনি মাগাফির খেয়েছেন জাইনে কি জাইনাব আমাকে মধুর নামে মাগাফির খাওয়ায় আল্লাহর কসম আমি মধু খাবো না কি বললেন আল্লাহর কসম আমি আর মধু খাবো না বানানো গল্প না এর জন্য সূরা তাহরিম নাযিল হলো সূরা তাহরিমে কি আছে ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারযাতা আযওয়াজিক হে নবী তুমি সেই জিনিসকে কেন হারাম করছো যে জিনিস আল্লাহ তাআলা তোমার জন্য হালাল করেছেন স্ত্রীদের মনকে সন্তুষ্ট করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি গায়েবি খবর জানতেন তাহলে মধুকে হারাম করতেন এরকম বহু দলিল আছে বোঝা গেল কি যে গায়েবি খবর আল্লাহর নবী জানতেন না এই জন্য সঠিক বিশ্বাস এইটা এই জন্য মনের জঙ্গলকে পরিষ্কার করে নিতে হবে যে আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না আমি আরো কিছু বলবো আজকের যে বিষয় সেটা হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন তার মানে মাটির তৈরি ছিলেন নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন অধিকাংশ মানুষ কিংবা সবাই হয়তো জানেন যে আল্লাহর নবী কিসের তৈরি হ্যাঁ একদম গ্যারান্টি কিন্তু অধিকাংশ মানুষ হাত তুলতে বললে বলবে নূরের তৈরি নূরের তৈরি অধিকাংশ মানুষ জানে নূরের তৈরি কারা জানে দেখেন এ যারা বলে নূরের তৈরি তারা আসলে কিসের ভিত্তিতে বলে আপনারা জানেন হাদিস দুই প্রকার আছে হাদিসের মধ্যে আসল হাদিস সহি হাদিস আছে আর আসল হাদিসের মধ্যে ভেজাল হাদিস বা জাল হাদিসও আছে আছে না নেই সবের মধ্যে যদি ভেজাল থাকে হলুদে ভেজাল তেলে ভেজাল তো মানুষ ভেজাল থাকবে না মানুষে ভেজাল থাকলে পরে হাদিসে ভেজাল থাকবে না হ্যাঁ কোরআনের তফসিরে ভেজাল আছে এই ভেজাল পরিষ্কার করা হয়েছে মুহাদ্দিসিনরা বেছে নিয়েছেন তো এই ভেজাল মার্কা হাদিসে আছে যে আল্লাহর নবী নূরের তৈরি নূরের তৈরি তারা মিলাদি কিতাবে আছে কি শুনুন শরফুলানানেতে লিখে কালাম কহিলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম চিনু আমি এক নূর আল্লাহর কাছেতে আদমের 2000 বছর পূর্বেতে এটা কে বলছেন আল্লাহর নবী বলছেন কি হাদিস এটা ভেজাল মার্কা হাদিস এটা ভালো সহি হাদিস মনে করেন না পরিত সেই নূর তসবিহ ইলাহি ফেরেশতারা তব সাথে করিত জিকির তারপর আল্লাহ তাআলা আদমে সিজিয়া সে নূর দিল তার সাথে মিশাইয়া বুঝলেন বলছেন নূর রূপে আগে কত বছর আগে 2000 বছর কেউ আরো কত কত কি বলে আগে নূর তৈরি হয়েছে সর্বপ্রথম কি সৃষ্টি বলে আল্লাহ নবীর নূর সৃষ্টি তারপরে আদমকে যখন সৃষ্টি করলেন তখন সেই নূর আদমের ভিতরে ভরে দিলেন তারপরে আদমের পিঠ থেকে আর একজনের পিঠ তারপরে আর একজনের পিঠ হতে হতে ইব্রাহিমের পিঠ তারপরে ইসমাইলের পিঠ হতে 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 আবদুল্লাহর পিঠ তারপরে সেখান থেকে মা আমিনার গর্ভে তারপর সেখান থেকে মানুষ রূপে বেরিয়ে এলেন এটা ওদের কিস্তা দলিল নাই আদমের পিঠে চড়ি বেহেস্ত হইতে দুনিয়ায় আসিয়াছি খোদার কুদরতে নুহের পিঠে চড়ি নৌকায় উঠিন খলিলের পিঠে চড়ি আগুনে পড়িন করেছে সদা আল্লাহ নকল আমারে নকল মানে এক পিঠ থেকে অন্য পিঠে পাক পিঠে পাক পেটে ইজ্জত খরে অবশেষে নিকালিলা মা বাপ হইতে হারামি গোলামি কবু পরে নেই তাতে তার মানে পবিত্র বংশে জন্মছি সে কথা ঠিকই কিন্তু নূর ছিলেন এই কথাটা তো প্রমাণ করতে হবে আল্লাহর নবী নূর ছিলেন কি না ওরা বলে আউয়াল মা খালাক আল্লাহ নূরি অমিন নূরি খুরেকা কুল্লু শাই আল্লাহ তাআলা প্রথম যে সৃষ্টি সেই সৃষ্টি কি আল্লাহর নবীর নূর আল্লাহর নূর তো আগেই আছে আল্লাহর নবীর নূর আর সেই নূর থেকে সারা বিশ্ব জাহান সৃষ্টি এই কথা কারা বলে কারা বলে মিলাদিরা বলে দলিল এই জাল হাদিস সহি হাদিসে কি আছে আপনারা জানেন আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি কি কে বলতে পারবে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি কি হ্যাঁ
জানেন না কেউ? আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি হলো কলম, কলম সৃষ্টি করেন, প্রথম সৃষ্টি হচ্ছে কলম। কালা লাহু উক্তুব, আল্লাহ বললেন এ কলম তুমি লিখতে শুরু করো। কালা রাব্বি ওয়া মা যা আক্তুব, কলম বলল হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি কি লিখব। কালা উক্তুম মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাসসাআ, এ কলম তুমি কিয়ামত পর্যন্ত যা ঘটবে যা হবে যে সৃষ্টি হবে যে দুর্ঘটনা ঘটবে যে অঘটন ঘটবে যে ঘটনা ঘটবে সব লিখতে থাকো। এটা কখন? সারা বিশ্ব রচনা হওয়ার 50,000 বছর আগে। সর্বপ্রথম সৃষ্টি কি? কলম। আর মিলাদিরা বলছে সর্বপ্রথম সৃষ্টি হল নূরে মুহাম্মাদি। কোনটা বিশ্বাস করবেন? যেটা সহিহ হাদিসে আছে সেটা বিশ্বাস করবেন, নাকি যেটা জাল হাদিসে ভেজাল মার্কা হাদিসে আছে সেটা বিশ্বাস করবেন? যদি সহিহ হাদিসকে বিশ্বাস করেন তাহলেই আপনি বাঁচবেন। তার কারণ ভেজাল মার্কা বহু রকমের, আপনি জানেন, যারা অমুসলিম তারাও তাদেরও দলিল আছে যে আমাদের ধর্মটাই ঠিক, যারা ইহুদি তারা বলে আমাদের ধর্মটাই ঠিক, আর যারা খ্রিস্টান তারাও বলে আমাদের ধর্মটা ঠিক। সবাই তো ঠিক বলে, সবাই বলে লাইলা, আমার লাইলা কাউকে চেনে না। তো আপনি কোনটাকে বিশ্বাস করবেন? যেটা আপনি কোরআন ও সহি হাদিসে পাবেন, শুধু হাদিসে না, হাদিস বললাম ভেজাল মার্কা হাদিস আছে, সহি হাদিসে পাবেন সেটাকে গ্রহণ করবেন। আর একটা হাদিস শুনুন, সহি হাদিস মুসলিম শরীফের হাদিস, তাই না? মুসলিম শরীফের হাদিস সহি হাদিস, কি বলছেন? কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহ, আল্লাহ ছিলেন তিনি ছাড়া কেউ ছিলেন না, তাই না? আল্লাহ ছিলেন, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ ছিলেন এবং থাকবেন, আছেন এবং থাকবেন। আল্লাহ কখন থেকে ছিলেন এ প্রশ্ন করা যাবে না, কেউ বলতে পারবে না। আল্লাহ ছিলেন আর তিনি ছাড়া আর কেউ ছিল না, আর কিছুই ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মা, আর তার আরশ, তার আরশ ছিল পানির উপরে। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লা শাইইন ওয়া খালাকা আস-সামাওয়াতি ওয়াল আরদ, লাওহে মাহফুজে সব কিছু লিখেছেন। কি দিয়ে লিখেছেন? কলম দিয়ে। আর তারপর আসমান জমিন সৃষ্টি করেছেন। না তার মানে কি প্রথম সৃষ্টি কি হলো? আল্লাহ নবীর নূর? না, এখানে আল্লাহ নবীর নূরের কথা নেই। তারা সহি হাদিসে আছে যে প্রথম যেটা আল্লাহ সৃষ্টি করেন সেটা হচ্ছে কলম। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, নবীর নূর প্রথম সৃষ্টি এই বিশ্বাস করা যাবে না। বিভিন্ন জাল হাদিস আছে, সে জাল হাদিসেও ওই যে বললাম যে 500 বছর তসবিহ পড়েছে, তারপরে সে নূর বলল আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহ তাআলা বললেন যাও তুমি আলহামদুলিল্লাহ বললে তোমার নাম মোহাম্মদ রাখলাম, এ ধরনের একটা জাল হাদিস। সাহাবী জিজ্ঞেস করছেন মাতা কুনতা নাবিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কখন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়ান ওয়া আদাম বাইনাল মায়ে ওয়া তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মাঝে ছিলেন। তার মানে কি তখন সৃষ্টি হননি, তখন মাটি দিয়ে পানি দিয়ে মাটি সানাই হয়নি, তার আগেও আমি নবী। তাহলে যদি এই কথা সত্য হয় তাহলে নবীকে, আল্লাহর নবীকে আদমের আগে সৃষ্টি করা হয়েছে, এটা কি প্রমাণ হয়? এটা প্রমাণ হয় যে আল্লাহর নবী বললেন আমি তখন থেকে নবী যখন আদম পয়দা হয়নি, তার মানে কি আমি আগে সৃষ্টি হয়েছি? হ্যাঁ না, তার মানে কি তাহলে? লওহে মাহফুজে লেখা হয়েছে যে আমি নবী হব, সৃষ্টি হব পরে, কিন্তু নবী হব এই কথাটা কোথায় লেখা আছে? লওহে মাহফুজে। কোরআন বলে একটা কিতাব আসবে দুনিয়াতে, এই কথাটা কোথায় লেখা আছে? লওহে মাহফুজে। মোহাম্মদ এবং আদম সৃষ্টি হওয়ার আরো আগে, বরং বিশ্ব রচনা, আদম সৃষ্টি হওয়ার আগে দুনিয়া ছিল না? ছিল না। আদম সৃষ্টি হওয়ার আগে বিশ্ব ছিল না? ছিল না। ছিল কেন? ছিল না, ছিল। মানুষ সৃষ্টি হওয়ার আগে জিন জাতি বাস করত, জিন, তাই না? মানুষের আগে জিন, তার আগে ফেরেশতারা, পশু পক্ষী ছিল, পশু পক্ষী ছিল, তাই না? আদমকে সৃষ্টি করা হলো তখন সাপ দেশে, বুঝতে পারছেন না, সব সব কিছু গাছপালা ইত্যাদি সব ছিল। তাহলে শুধু আদম না, বিশ্ব রচনার 50,000 বছর আগে লওহে মাহফুজে লেখা হলো
যে কোরআন বলে একটা কিতাব দুনিয়াতে আসবে, মোসা বলে একজন নবী দুনিয়াতে আসবে, ইব্রাহিম বলে একজন নবী দুনিয়াতে আসবে, কাবাঘর তৈরি হবে, মক্কাতে কাবাঘর হবে, এসব কখন লেখা হয়েছে? এখন যদি বলা হয় লওহে মাহফুজে লেখা আছে যে কাবাঘর মক্কাতে হবে, তাহলে কি কাবাঘর আগে তৈরি হয়েছে? না, তার মানে তাই না? লওহে মাহফুজে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, তার মানে এই নয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথমে সৃষ্টি হয়েছে, বরং এ কথা আগে জানিয়ে দেওয়া হয়েছে। অতএব আমি নবী তখন, তখনও আমি নবী যখন আদম সৃষ্টি হয়নি। তার মানে কি? লওহে মাহফুজে সব ফয়সালা হয়ে আছে যে আমি নবী, যেমন অন্য হাদিসে আছে ইন্নি ইয়াউমা খুলকাতিস সামাওয়াতু ওয়াল আরদু ফুরিজাত, ইন্নি ইয়াউমা খালাকতু সামাওয়াতি ওয়াল আরদা ফরাদতু আলাইকা ওয়া আলা উম্মাতিকা 50 সালাহ। একটা দুর্বল হাদিসে আছে যে মিরাজে যখন গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ ফরজ হয়েছিল 50 ওয়াক্তের। 50 ওয়াক্তের নামাজ আমরা পড়ি, কয়াতে পড়ি? 5 ওয়াক্তের হলো কি করে? 5 ওয়াক্তের নামাজ হলো কি করে? কে 50 থেকে 5 নামে নিয়ে এলো? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলে মুহাম্মদ, আমি আমার উম্মতকে পরীক্ষা করে দেখেছি, এত কঠিন কাজ পারবে না। হুজুর একজন বলছে, হুজুর 5 ওয়াক্ত যদি আর একবার আল্লাহ নবী যেতেন তো আরো হালকা হয়ে যেত। মাশাআল্লাহ, দেখছেন বুঝছেন? তাহলে 5 ওয়াক্ত নামাজও ভারী, 5 ওয়াক্তের নামাজও ভারী। বলছে কমসে কম ফজরের নামাজটা মাফ হতো। হাদিসে কি আছে যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তার মাথাকে পাথর দিয়ে মারা হচ্ছে কবরে, তাই না? কেন? ফজরের নামাজ কঠিন। অধিকাংশ মানুষ রাত জাগে ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ পড়ে না। অধিকাংশ মানুষ নাপাক থাকে, গোসল করে না, দিয়ে ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ পড়ে না। এই জন্য ফজরের নামাজ যে পড়বে না তার মাথাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে, পাথরটা কুড়িয়ে আনতে আনতে আবার তার মাথা ঠিক হয়ে যাচ্ছে। 50 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, এ নবী, কে বলছেন? আল্লাহ বলছেন, এ নবী 50 ওয়াক্তের নামাজ আমি তোমার উপর ফরজ করেছি, কখন জানো? যখন আমি আসমান জমিন সৃষ্টি করি। কথা তাল মানে কি তাই যে আল্লাহ নবী আগে সৃষ্টি হয়েছেন? না, তার মানে আগেই আমি ফয়সালা করেছি এরকম হবে, এবং 5 ওয়াক্তের নামাজ উম্মত পড়বে, এ কথাও লওহে মাহফুজে লেখা আছে। সোনা হুন্না খামসুন ওয়া হুন্না খামসুন, 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়বে কিন্তু 50 ওয়াক্ত যে আমি লিখে রেখেছি তাই থাকবে, কিন্তু তা পড়বে না তোমরা, তার স্বভাব তোমরা পাবে, তাই না? তাহলে এ কথাও বোঝা গেল যে নামাজ আগে থেকেই ফয়সালা হয়ে আছে, কত হবে? 50 এবং 5, স্বভাবে 50 আর কাজে 5 ওয়াক্ত। তাহলে আমি আগেই নবী ছিলাম তার মানে এই নয় যে আমি আগেই সৃষ্টি হয়েছি। তারপরে শুনুন, তারা বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন, জাতি নূর আল্লাহর নূর থেকে তৈরি। সর্বনাশ আল্লাহর নূর থেকে মানে কিরকম? আল্লাহর যে নূর সেই নূর বুঝলেন? না, তা না, তো মানে ওই যেমন কাবাতুল্লাহ আল্লাহর ঘর, যেমন আল্লাহর ঘর আল্লাহর অংশ নয়, তেমনি আল্লাহর নূর আল্লাহর অংশ নয়, মানে আল্লাহর নূরের। এবার ঠিক আছে, আলাদা করে নূর সৃষ্টি করলেন, তার প্রমাণ কি? বলছে শোনো, তোমার যে হাদিসটা জাল মনে করো না মানো তাহলে শোনো। বলছেন বোরাক মিরাজের সময় কি এলো? কি এলো? এটা বোরাক, বোরাক কাকে বলে? এমন একটা জন্তু যেটা গাধা থেকে বড়, খচ্চর থেকে ছোট। বলছে এক পা যখন ফেলে, পদক্ষেপ যখন হয়, তখন তার দৃষ্টি যেখানে যায় সেখানে গিয়ে টপকে। মক্কা থেকে বাইতুল মাকদেস কত দূর? 6 মাসের পথ। সেখানে কতক্ষণে গেছিলেন? রাত্রের সামান্য অংশে, তাই না? বোরাক বলা হচ্ছে বার্ক থেকে, বার্ক মানে হচ্ছে বিজলি, বিদ্যুৎ, আর বোরাক মানেই হচ্ছে বিদ্যুৎ, বিজলি, বিদ্যুৎ বেগে আল্লাহর নবী গেছিলেন বলে এক রাতের ভিতরেই সবকিছু দেখা গেছিল, জান্নাত জাহান্নাম কত না সবকিছু দেখা গেছিল। আচ্ছা, আল্লাহর নবী মিরাজে কত বছর কাটিয়েছিলেন? কত বছর? এক রাত, এক রাত। খবরদার, কেউ 27 বছর বিশ্বাস করবেন না, ওই সব কথা কিতাবে লেখা আছে, মিলাদের কিতাবে। এক রাত আল্লাহ তাআলা বলছেন সুবহান আল্লাহ যে আসরা বি আদহি লাইলান, এক রাত, এক রাতের ভিতরে সব কিছু হয়েছে। 27 বছর বলার আমার প্রয়োজনই কি? 27 বছর প্রমাণ করার জন্য ওই যে ইহুদি বিশ্বাস করলো না, তারপরে ইহুদি করলো কি? তার বউকে বলল,
মাছ ধরে নিয়ে এলো, দিয়ে বউকে বললো তুমি মাছ কোটো, মাছ কোটো, আমি গোসল করে আসি। তেল মেখে কাঁধে গামছাটা নিয়ে গোসল করতে গেল, তারপরে যেমনি ডুব দিয়েছে পানিতে আর অমনি দেখছে অপরূপা সুন্দরী হয়ে গেছে। এমন সময়ে সওদাগর জাহাজ নিয়ে ব্যবসা যাচ্ছিল, ব্যবসা করতে, সওদাগরি করতে। তাহলে জাহাজ যদি যায় তো গোসল করতে পুকুরে গেছিল, নদীতে গেছিল না সমুদ্রে গেছিল? ব্যাস ধরেন ভালো করে। অপরূপা সুন্দরী সওদাগর দেখে তাকে জাহাজে তুলে নিল, তাকে বিবাহ করলো, তিনটে বাচ্চা হলো। তারপরে একদিন আবার সেই কয়েক বছর পরে, কমসে কম 6 বছর ধরুন যদি বা, আর 3 বছরই ধরুন, 3 বছরে 3টে ছেলে, সেই পথে ফিরে আসছে। আবার তাকে কোনো কারণে পানিতে ফেলে দিচ্ছে, পানিতে ডুবে যখন উঠছে তখন দেখছে হে আগেকার পুরুষ, সঙ্গে সঙ্গে এই আমি তো গোসল করতে এসেছি। গোসল করে ঘরে গিয়ে দেখছে মা তখন কি বলে, বউ তখনও, হ্যাঁ তখনও মাছ করছে। বলছে কি ব্যাপার, কি ব্যাপার মানে? বলছে আমি 3টে ছেলে জন্ম দিয়ে হ্যাঁ এখানে আসছে, তুমি এখনো মাছ করছো? বলছে তুমি পাগল হয়ে গেছো কদ্দ? কমসে কম 70 কিলোমিটার, আর ওখান থেকে গোসল করতে গেল সমুদ্রে, বোঝা গেল। আর মাছ আবার, তাও আবার মাছ, বোঝা গেল কি বাঙালির তৈরি গল্প, গান্ধারে গল্প, মেড ইন বাংলা, মাছ খেকো বাঙালি, এই গল্প বানিয়ে রেওয়াজ পরিপত্তি বলে প্রচারিত করছে, প্রচার করছে শুধু আল্লাহর নবী 27 বছর মিলে যারই প্রমাণ করেছে, দলিল নেই 27 বছর, দরকার কি? আল্লাহ নবী জান্নাত জাহান্নাম ইত্যাদি দেখবেন, আল্লাহর সঙ্গে কথা বলেন, কত খুশি দরকার আছে? 27 বছর কাটাবার দরকার কি আছে? কিন্তু ফালতু প্রমাণ করে আল্লাহর নবীর অতিরঞ্জন, এই যে অতিরঞ্জন, আল্লাহ নবীর নূর থেকে সৃষ্টি, ঠিক আছে যদি প্রমাণ থাকে যে আল্লাহর নবীর চুল সোনা থেকে তৈরি, আল্লাহর নবীর চোখ মণিমুক্তা থেকে তৈরি, আল্লাহর নবীর নাক পদ্মরাগ থেকে তৈরি, আল্লাহর নবীর দাঁত রূপা থেকে তৈরি, যদি বুখারি মুসলিমের হাদিসে থাকে আমরা বিশ্বাস করবো না করবো না, সমস্যা কি আছে? বিশ্বাস করবো, কিন্তু আন্দাজেই তুমি বললে ওই রং ধনু হতে রং নিয়েছে আল্লাহর নবীর গায়ে মাখিয়ে দিয়ে লাল রং হয়েছিল, যোগার সাথে চন্দন মাখিয়ে এই সাদা রং হয়েছিল আল্লাহ। যদি আমরা বলি, বানিয়ে বানিয়ে বলি, এটা বাড়তি কথা হবে না? এই বাড়তি কথা, দলিল নেই তা কেন বলবো খামখাতে? আর যদি দলিল থাকে তখন তো বিশ্বাস করার সমস্যা কি আছে? আল্লাহ নবীর নূর থেকে তৈরি, দলিল নেই বলেই আমরা কি আল্লাহ নবীর দুশ্মন হয়ে গেলাম? ওরা বলে আল্লাহ নবীর দুশ্মন, আল্লাহ নবীকে ছোট করতে চায়, কেন নূর থেকে তৈরি নয় বলে ছোট হয়ে গেল? যাকে আল্লাহ বড় করেছেন ওরা ফায়না আলাকা জিক্রাক, যাকে আল্লাহ বড় করেছেন তিনি মাটির তৈরি হলেও তার সম্মান কত বড়, তিনি হচ্ছেন সৃষ্টির সেরা, এটা কি যথেষ্ট নয়? নাকি সৃষ্টির সেরা প্রমাণ করার জন্য বলতে হবে যে তিনি নূর থেকে তৈরি? কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বলছে বোরাক হচ্ছে বিদ্যুৎ, যদি আল্লাহর নবী নূর থেকে তৈরি না হতেন বোরাকের পিঠে চড়ে তিনি পুড়ে যেতেন, কারণ বোরাক হচ্ছে বিদ্যুৎ, আর উনি নূর বলেই বোরাকের পিঠে চড়ে পুড়ে গেলেন না, কিরকম তৈরি হলো? বলছেন জিবরীল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীকে সাথে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, তারপরে জিবরীল বললেন ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এবার থেকে আপনার যাত্রা আমার যাত্রা নয়, এবার থেকে যদি সামান্য এক কদম আগে বাড়ি তাহলে আমার সমস্ত ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। ফেরেশতা কি থেকে তৈরি? নূর থেকে তৈরি, ফেরেশতাই নূর থেকে তৈরি। ওরা বলছেন যে যদি আল্লাহর নবী নূর থেকে তৈরি না হতেন, নূরে জাতি না হতেন, তাহলে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারতেন না। যেহেতু হাদিসে আছে আল্লাহ তাআলার পর্দা হচ্ছে নূর, সেই নূর যদি সরিয়ে দেন তো তার আনন্দীপ্তি, তার চেহারা দীপ্তি, তার যদ্দূর নজর যায় সব পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর দৃষ্টি যদ্দূর যায়, আল্লাহর দৃষ্টি কতদূর যায়? সারা বিশ্ব, তাহলে সারা বিশ্ব পুড়ে ছারখার হয়ে যাবে। বোঝা গেল কি, আল্লাহ তাআলা নূরের পর্দার ভিতরে আছেন, নূরের পর্দার অন্তরালে আছেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, সেখানে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন, তিনি পুড়লেন না, আর তার মানে হলো তিনি নূরে জাতি, আল্লাহর নূর থেকে সৃষ্টি বলে তিনি পুড়লেন না।
অতএব তিনি নূর থেকে সৃষ্টি, এটা কি প্রমাণ করা যায় এভাবে? বলুন, আগুনে যদি কেউ না পুড়ে তাহলে কিছু আগুন থেকে তৈরি? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েও পুড়েননি, তাই না? ইব্রাহিম কি আগুনের পরিচয় দিয়েছিলেন? দেখুন যুক্তির কথা হলো যে তিনি নূর থেকে তৈরি বলেই তিনি পুড়লেন না। তারপরে একটা কথা আছে, মিরাজের রাতে আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, কখনো দেখতে পাবে না। তার মানে দুনিয়ায় থাকতে আমাকে দেখতে পারো না। শোনো, এক কাজ করো, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, ওই যে তুর পাহাড় আছে না, ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখো। ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি ওই পাহাড় নিজের জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে, আর যদি স্থির না থাকে। তালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আল্লাহর তাজাল্লি ওই পাহাড়ের উপরে পড়লো, জালাহু দাক্কা, তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আল্লাহর নূরে। আল্লাহু আকবার, আল্লাহর তাজাল্লিতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়া খাররা মুসা সাইকা, আর মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়লেন। ফালাম্মা আফাকা কালা সুবহানাকা তুবতু ইলাইক, যখন জ্ঞান ফিরে পেলেন তখন বললে, হে আল্লাহ, সুবহানাক, আমি তোমার কাছে তওবা করছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি না দেখেই বিশ্বাস করছি। বোঝা গেল, দুনিয়াতে যদি কেউ আল্লাহকে দেখতে চায় দেখে, অজ্ঞান হয়ে যাবে। এখন আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে মিরাজে আল্লাহকে দেখেছিলেন কি দেখেননি? বলে, হুজুর একটা কথা আছে, বলছি মহাশূন্যে যদি কারেন্টে হাত দেওয়া হয় কারেন্ট লাগবে না, আর মাটিতে দাঁড়িয়ে যদি হাত দেওয়া হয় নেগেটিভ পজিটিভ হবে, অতএব সেখানে কারেন্ট লাগবে। নানা রকম যুক্তি যুক্তি খাড়া করে বলেন যে আল্লাহ তাআলা কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। কিন্তু মা আয়েশা কথা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান যামা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ আযামা, যে ব্যক্তি মনে করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, সে ব্যক্তি অপবাদ তৈরি করে, তার মানে আল্লাহকে দেখেননি, স্বচক্ষে দেখেননি। বরং সূরা নাজমে যে দেখার কথা আছে সেটা কাকে দেখা? জিবরিলকে দেখা। আর ফুয়াদ বা অন্তর দ্বারা দেখার কথা আছে, আল্লাহর নবী অন্তর দিয়ে আল্লাহর নবী আল্লাহ তাআলাকে দেখেছিলেন, আর আল্লাহর নবী স্বপ্নে আল্লাহর নবী আল্লাহ তাআলাকে দেখেছিলেন, স্বপ্নে স্বপ্নে দেখেছিলেন, এ কথা ঠিক, কিন্তু স্বচক্ষে দেখেননি। অতএব স্বচক্ষে যদি দেখেননি, স্বচক্ষে যদি সামনে স্বচক্ষের মধ্যে না আসে তাহলে তো পুরে যাওয়ার কোনো কথাই আসে না। তাহলে সেখান থেকে আল্লাহর নবী নূরের সৃষ্টি বলে তিনি জ্বললেন না পুড়লেন না এরকম প্রমাণ করা মিথ্যা কথা, এরকম প্রমাণ করা যায় না। আয়েশা বলছেন, যে ব্যক্তি মনে করে যে আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, সে মিথ্যা মনে মিথ্যা বলে। আর যে ব্যক্তি মনে করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানে তাহলে সেও মিথ্যা বলে। আর যে ব্যক্তি মনে করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ওহী গোপন করেছেন, কোরআনের আয়াত গোপন করেছেন, তাহলে সেও মিথ্যা বলে। তাহলে বাতিনি ইলম আছে না নেই? বাতিনি কোনো ইলম আছে নাকি সব ইলম জাহেরি? ওদের কাছে যান, ওরা বলে বাতিনি ইলম আছে। বাতিনি ইলম আছে মানে কি? গুপ্ত গুপ্ত ইলম। গুপ্ত ইলম কে করলেন? গুপ্ত আল্লাহ নবী কি গোপন করে গেছেন? না, যে ইলম গোপন করবে সে হচ্ছে মালউন, অভিশপ্ত। আল্লাহর নবী ইলম গোপন করতে পারে না। যাই হোক, অন্য কথা, মোট কথা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে আল্লাহকে দেখেননি, আর তার জন্য তিনি পুড়ে যাননি। আল্লাহর নূর, আল্লাহর চেহারার নূরে, আল্লাহর চেহারার ঐজ্জ্বল্যে আল্লাহর নবী পুড়লেন না। কেন? যেহেতু তিনি আল্লাহকে দেখেন। ব্যাস, আবু জারকে জিজ্ঞেস করা হলো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আবু জার বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার রবকে দেখেছেন? মিরাজে গিয়েছিলেন, সেখানে কি আপনি রবকে দেখলেন? হাল হাল রাইতা রাব্বাক, কালা নূরুন আন্নাউরা, নূর নূর, আমি দেখবো কিভাবে? নূরের পর্দা, সেই নূর ভেদ করে আমি আল্লাহকে দেখবো কিভাবে? আর মোট কথা, তিনি দেখেননি, তিনি দেখেননি।
আপনারা জানেন যে যদি নূরের সৃষ্টি হতো হতেন তাহলে পরে পুত্রের না এ কথা বাতিল। যেমন মহাশূন্যে আপনারা জানেন অক্সিজেন আছে না নেই, এই কয়েক কিলোমিটার দূরে গিয়ে অক্সিজেন নেই, সেখানে গেলে আপনি কি হবেন? শেষ। ওই যে যারা রকেট ফকেট নিয়ে যাচ্ছে তারা কি নিয়ে যায় সঙ্গে? হ্যাঁ, পিঠে অক্সিজেন মেঝে নিয়ে যায়। এখন এ কথা কিন্তু কোরআনে আছে যে আসমানে মহাশূন্যে অক্সিজেন নেই, এ কথা কোরআনে আছে। কোথায় আছে? আল্লাহ তাআলা বলছেন ফামা ইউরিদিল্লাহু আই ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদু ইয়াদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। তা দেখেন, বলছে আল্লাহ তাআলা যার অন্তরকে প্রশস্ত করে দেন সে মুসলমান হয়ে যায়, আর যার অন্তরকে প্রশস্ত করতে চান না, যে যার জন্য ইসলাম চান না, তার হৃদয়টাকে এমন সংকীর্ণ করে দেন যেন সে আকাশে উঠছে। তার মানে বোঝা গেল কি, আকাশে উঠলে কি হবে? হ্যাঁ, তার মৃত্যু অনিবার্য। এই কথা কোরআনে আছে। আর অক্সিজেন নেই, ঈসা আলাইহিসসালাম কোথায় আছেন? কোথায় আছেন? জীবিত আছেন না মারা গেছেন? জীবিত আছেন। কি করে জীবিত আছেন? তাহলে অক্সিজেন ছাড়াও আল্লাহ জীবিত রাখতে পারেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে গেলেন, তাই না, তার কাছে কি অক্সিজেন বেঁধে দেওয়া হয়েছিল পিঠে? কি করে বেঁচে থাকলেন? আল্লাহর কুদরত। অতএব আল্লাহর কুদরতে যেমন ইব্রাহিমকে আগুনে আগুন থেকে তুলে নিয়ে এলেন, আগুন পোড়াতে পারলো না, ঈসা আলাইহিসসালামকে অক্সিজেন ছাড়াও বাঁচিয়ে রেখেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অক্সিজেন ছাড়া আকাশে নিয়ে গেছেন, তেমনি তাকে, তিনি নূরের সৃষ্টি না হলেও তিনি সেখানে জ্বলে যাননি, পুড়ে যাননি। বাকি থাকবে জিবরিলের কথা, এখান থেকে আপনি যান, এখান থেকে একটু আগে বাড়লে আমার সমস্ত ডানা পুড়ে ছাড়বে, এসব বাজে কথা, এসব কথার কোনো দলিল নেই। বেশ, এখন চলুন, বলে ওয়াহাবিরা তোমরা বলো আল্লাহর নবীর নূরের তৈরি না, আরে কোরআনেতেই আছে আল্লাহর নবীর নূরের তৈরি। বলে কোথায় আছে? বলে যে আল্লাহ বলছেন কাদে জাআকুম মিনাল্লাহি নূর, কাদে জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব কোরআন। তাহলে কোরআনের আগে কি এসেছে? নূর এসেছে, আর নূর মানেই হচ্ছে মুহাম্মদ। সরি, এই নূর মানে মোহাম্মদ তোমাকে কে বললো? বলছে ওই তফসির কারগুলো বলেছেন, তো ভেজাল মার্কা তফসির। নূর মানে এখানে কি মোহাম্মদ লেখা আছে? মোহাম্মদ লেখা নেই। তো নূর মানে তুমি ব্যাখ্যা করছো নূর মানে মোহাম্মদ, কেন কিভাবে করছো? এটা তো হতে পারে না। আমরা তাহলে নূর মানে কি? আমরা বলছি নূর মানে কিতাব, নূরু ওয়া কিতাবু মুবিন, সেই কিতাব এসেছে যে কিতাব নূর। আর নূর হচ্ছে দুই রকম, এক হচ্ছে দৃশ্যমান আর এক হচ্ছে অদৃশ্যমান, এক হচ্ছে প্রকৃতার্থে আর এক হচ্ছে রূপক অর্থে। বুঝিয়ে দিই, আপনার উপরে যে লাইট গুলো জ্বলছে এটা আসল অর্থে নূর, তাই না? এই লোকটা এত বড় জ্ঞানী গো, এর জ্ঞানের এমন আলো বুঝলেন যে ওর গোটা পরিবেশ, গোটা গ্রামটা আলো হয়ে গেছে। তার মানে কি? এই যে আলোর কথা বললাম, এই আলোটা কি দেখা যাবে এখানে? এই লোকটা এত বড় জ্ঞানী যে জ্ঞানের আলোতে ওর গোটা গ্রামটা আলো হয়ে গেছে। তার মানে কি এরকম লাইট হয়ে গেছে? এটা হচ্ছে রূপক অর্থ, আর ওইটা হচ্ছে প্রকৃতার্থ, এই যে সামনে যে নূর দেখছেন প্রকৃতার্থ। এখানে আল্লাহ তাআলা যে কোরআনকে নূর বললেন কিংবা নূর বললেন, এটা প্রকৃতার্থে নূর নাকি রূপক অর্থে নূর? বুঝলে না তো বুঝলি। আল্লাহ তাআলা বলছেন মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে ব্যক্তি দুনিয়াতে কানা হবে সেও আখেরাতেও কানা হবে। তার মানে কি? তার মানে দুনিয়াতে যত অন্ধ লোক আছে কাল কেয়ামতেও অন্ধ থাকবে। এটা মানে? এটা মানে না। তাহলে কি মানে? যে অন্ধ থাকবে মানে চোখ থাকতে কানা। কিছু মানুষ আছে না চোখ থাকতে কানা, ওই যে লাকাদ যারানা আলী ওয়া লাকাদ যারানা আলী জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা, কান আছে শোনে না। তার মানে কি শুনতে পায় না? না, শুনতে পায় কিন্তু শোনার কথা শোনে না, কোরআন শোনে না, হাদিস শোনে না, গান বাজনা শোনে, এই হচ্ছে তাদের কান আছে শোনে না।
তাদের চোখ আছে কিন্তু দেখে না, তাকে দেখতে পায় না, সব দেখতে পায়, ফিলিম একটাও পাবে না সব দেখেছে, কিন্তু কোরআনের আয়াত দেখতে পারে না। চোখ থাকতে কানা বাপকে বলে নানা, বুঝতে পারছেন? এরাই হচ্ছে অন্ধ। আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়াতে অন্ধ তারা আখেরাতে অন্ধ। তো দুনিয়াতে অন্ধ মানে কি? চোখ থাকতে অন্ধ। এইরকম কিছু প্রকৃতার্থ আছে আর কিছু রূপকার্থ আছে। নূর সেরকম দুই প্রকার, এক হচ্ছে দৃশ্যমান, যেমন এটা নূর আলো লাইট, আর একটা নূর যে দৃশ্যমান না, সেটা রূপকার্থে নূর। যেমন বললাম জ্ঞানের আলো, জ্ঞানের আলো কি দেখা যায়? অদৃশ্যমান। যদি এখানে নূর বলতে মুহাম্মদ হন তো আমরা বলবো রূপকার্থে, কারণ তিনি যখন এলেন দুনিয়া আলো হয়ে গেল। তার মানে কি আগে সূর্য ছিল না? ছিল, কিন্তু আলো হয়ে গেল মানে কি? শিরকের অন্ধকার দূর হয়ে গেল, কুফরির অন্ধকার দূর হয়ে গেল, নবুয়তের আলোতে ইসলামের আলোতে পৃথিবী আলোকিত হয়ে উঠল। সেটা দৃশ্যমান নূর না অদৃশ্যমান? অদৃশ্যমান। অতএব যদি বলে আল্লাহ তাআলা নূর এসেছে মানে মুহাম্মদ এসেছে, তার মানে কি মুহাম্মদ নূর থেকে সৃষ্টি? না, অসম্ভব। কি করে হতে হবে? হতেই পারে না। নূর মানে হচ্ছে এখানে মুহাম্মদ না, নূর মানে কি? কিতাব। এখানে কিতাবের কথা বলে, ইয়া ইউহান্নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এখানে আল্লাহ বলছেন তোমাদের কাছে স্পষ্ট দলিল এসেছে আল্লাহর পক্ষ থেকে, ওয়া আনজালনা ইলাইকুম, আর আমি তোমাদের কাছে অবতীর্ণ করেছি প্রকাশ্য নূর। প্রকাশ্য নূর কি করেছি? অবতীর্ণ করেছি। নবীকে অবতীর্ণ করা হয়েছে না পাঠানো হয়েছে? যদি বলতেন আরসালনা মানে পাঠিয়েছি, তাহলে বলতাম যে নূর মানে হচ্ছে মুহাম্মদ, কিন্তু বলছেন কি? আনজালনা, কিতাব অবতীর্ণ করা হয়, নাজিল করা হয়, নবী ইরসাল করা হয়, পাঠানো হয়। অতএব এখানে মানে কি হলো তাহলে? কিতাব। এখানে মুহাম্মদ মানে নূর মানে মুহাম্মদ না। বেশ, আল্লাহ তাআলা বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল লাযী আনজালনা, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং সেই নূরের প্রতি যা আমি অবতীর্ণ করেছি। তাহলে এটা মুহাম্মদ না কোরআন? কোরআন। যদি আরো বুঝতে না পারেন তাহলে আরো স্পষ্ট করে বলেন, আল্লাহ তাআলা বলছেন যে এমন নবী, নিরক্ষর নবী তারা যারা অনুসরণ করে, যে নবী তাদেরকে ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজে বাধা দেয়, আর হালাল জিনিসকে হালাল বলে, হারাম জিনিসকে হারাম বলে, ওয়াদাউ আনহুম ইসরাহুম, আর তাদেরকে তাদের ভার হালকা করে, লঘু করে। ফাল্লাযীনা আমানু বিহি, যে ব্যক্তি তার উপরে ঈমান আনবে, কার উপরে? নবীর উপরে। ওয়া আযযারুহু, তাকে সম্মান করবে, ঈমান আনলে তবে তাকে সম্মান করতে হয়। ওয়া নাসারুহু, তাকে সাহায্য করবে। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এখানে আর অপব্যাখ্যা করার কোনো উপায় নেই। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবাউন নূর, আর সেই নূরের অনুসরণ করে, আল্লাযী উনজিলা মাআহু, যা তার সাথে অবতীর্ণ করে, কার সাথে? নবীর সাথে। তাহলে নবী আলাদা হলো, নূর আলাদা হলো, আর সেই নূর মানে কি? কোরআন বা কিতাব। অর্থাৎ এখান থেকে প্রমাণ হয় না যে আল্লাহর নবী নূরের তৈরি। হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, খুলিকাতিল মালায়েকা মিন নূর ওয়া খুলিকা ইবলিস মিন নারিস সামুম ওয়া খুলিকা আদামু আলাইহিস সালাম মিম্মা কাদ উসিফা লাকুম। পৃথিবী জগৎ সৃষ্টির বিশ্ব রচনা তিনটে সৃষ্টির কথা বলা হচ্ছে। এক সৃষ্টি নূর থেকে তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফেরিস্তা। ফেরিস্তা ছাড়া অন্য কেউ নূর থেকে সৃষ্টি নয়। যদি আল্লাহ নবী নূর থেকে সৃষ্টি হন তাহলে তিনি কি ফেরিস্তা? না। অতএব ফেরিস্তাই একমাত্র নূর থেকে সৃষ্টি হয়েছে, আর জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে, আর মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ ছিলেন না নূরের মানুষ ছিলেন? মাটির মানুষ ছিলেন। বড় দুঃখের বিষয়, যারা যাকে ভক্তি করে তারা তাকে খুব উঁচু করতে চায়, সমস্যা নেই, যদি উঁচু করার দলিল থাকে তো সমস্যা নেই। যেমন একটু আগেই বললাম, আল্লাহ নবীর চুল রূপ থেকে তৈরি বা স্বর্ণ থেকে তৈরি, কেন আমরা বিশ্বাস করি না? দলিল নিয়ে মাঝমাতে এইভাবে এক দাস চলছিল, আমি প্রশ্ন করলাম
যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে জন্ম নিয়েছিলেন, তার জন্ম কিভাবে হয়েছিল, যেমন আপনার জন্ম আমার জন্ম যেভাবে হয় মায়ের গর্ভ থেকে সেইভাবেই জন্ম হয়েছে। একজন বলছে হুজুর আপনি কি কয়েছেন এসব আজে বাজে, আমি কি কইলাম? আল্লাহর নবী ওই জায়গা দিয়ে বেরিয়েছেন, ওই নোংরা জায়গা দিয়ে? হতে পারে না। আমি বলছি দেখুন আমি নোংরা না পবিত্র সেটা বলিনি, কিন্তু আমাদের যেভাবে জন্ম হয়েছে আল্লাহর নবী সেভাবেই জন্ম হয়েছে। বলছে না ওই জায়গা দিয়ে আল্লাহর নবী বের হতে পারেন না। তার মানে তার মনের ভিতরে কি আছে, সম্মান আছে, তাজিম আছে, তাজিমে বলছে, আবেগে বলছে, কিন্তু এই আবেগে দলিল থাকা চাই না, চাই না, না আবেগে যা বলবো তাই সেটাই সত্য না। তা মানে আল্লাহর নবী এত বড় যে ওই জায়গা দিয়ে বেরোতে পারে না। তাম বলো তাহলে বেরিয়েছে কোন দিকে, বলছে হবে কোনো দিকে, হয়তো বা মুখ দিয়ে বেরিয়েছে। আমার দলিল নিয়ে এসো, মানুষ কি মুখ দিয়ে বেরোয়? ভাই দলিল নিয়ে এসো। যদি বলেন যে আবদুল্লাহর ঐরসে মা আমিনার গর্ভে আল্লাহর নবী সাল্লামের জন্ম, তাহলে পরে আবার মুখ দিয়ে বের হয়েছিল, তাহলে দলিল চাই তো না? আবেগ বসে আল্লাহর নবী ওই জায়গায় পবিত্র, তিনি ওই জায়গা থেকে বের হতে পারবেন না। এই জন্য কিছু মানুষ আছে যারা মনে করে আল্লাহর নবীর পেশাব পাক খাওয়া হয়, আল্লাহর নবীর পায়খানাও পাক, আল্লাহর নবীর রক্ত পবিত্র, না এগুলো হচ্ছে অতিরঞ্জন, আবেগের ব্যাপার। আবেগ দিয়ে কোনো কিছু প্রমাণ হয় না, আবেগ দিয়ে অতিরঞ্জন হয় কিন্তু সত্য প্রমাণিত হয় না। সত্য প্রমাণিত করার জন্য কি চাই? দলিল চাই, সহিহ দলিল চাই, কোরআন থেকে আর না হয় হাদিস থেকে। দলিল নিয়ে এসে আমরা বিশ্বাস করে করবো না আল্লাহর নবীর দুশ্মন, আমরা ধরি না, আল্লাহর নবীর তাজিম আমাদের ভিতরেও আছে, আমরা আল্লাহর নবীকে মহাব্বত করি, বরং এমন মহাব্বত করি যে আমরা আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের সন্তান, আমরা সারা সমস্ত বিশ্বের মানুষ এমনকি নিজের জান থেকেও বেশি ভালোবাসি, বাজেন না বাজেন না। কিন্তু এই ভালোবাসার মধ্যে যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহর নবী নূর থেকে সৃষ্টি নন, তাহলে কি আল্লাহর নবী দুশ্মন হয়ে গেলাম? কি করে দুশ্মন হল? যারা বলে তারা আসলে আবেগে বলে, আমরা কিন্তু তাদের প্রতি কোনো কুধারণা রাখি না, আমরা জানি তারা ভক্তির আতিশয্য বলছে, কিন্তু সব জায়গায় ভক্তি ভালো কিন্তু অন্ধভক্তি ভালো না। বাংলাতে একটা কথা বলে অতি ভক্তি, হ্যাঁ সবাই জানে অতি ভক্তি চোরের লক্ষণ, সুতরাং অতি ভক্তি দেখাইও না। অতি ভক্তি তখনই হবে যখন তুমি এমন একটা কথা বলবে যেটা অতিরঞ্জন, বাড়াবাড়ি আর কোনো দলিল নেই। যেমন আমরা অতি ভক্তির কথা বলি, শুনুন আপনারা বিশ্বাস করবেন না করবেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গরমে ঘেমে গেছেন দেহ থেকে ঘাম বের হতো, আর সেই ঘাম আতরের মতো সেন করত, সুগন্ধ করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘামতেন সাহাবীরা তখন সেই ঘামকে চামচে করে করে এইভাবে তার দেহ থেকে তার বিছানা থেকে তুলে তুলে এইভাবে বোতলে ভরতেন, আর বোতলে ভরে রেখে সেটা আতর রূপে ব্যবহার করতেন। এবং আরবের সেই সময়ে যে আতরগুলো ছিল সব থেকে শ্রেষ্ঠ আতর ছিল আল্লাহর নবীর ঘাম, আর সেই আতর মারা ছোট ছোট বাচ্চাদেরকে মাখিয়ে দিত গায়ে, আর সেটা হতো তাদের জন্য শিফা বরকত। এই কথাটা বললাম আমি, এটা ঠিক না ব্যাঠিক? মনে হচ্ছে না আবেগ, অতিরঞ্জন মনে হচ্ছে না? কিন্তু না, এটা সঠিক কথা, এটা যেটা বললাম একদম মিয়াফিল মিয়া খাঁটি কথা, এটা অতিরঞ্জন না। কেন? এর দলিল আছে, কথা আছে মুসলিম শরীফের হাতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যে ঘাম বের হতো আরবের সব থেকে শ্রেষ্ঠ আতর। কই এটা বেলা তো বলছি না, এটা বাজে কথা না, কেন বলবো না, বলছি কেন বলছি না, এই জন্য যে দলিল আছে, এর দলিল আছে। অর্থাৎ শুধু আবেগ দিয়ে আল্লাহর নবীর তাজিমকে বিচার করলে হবে না, বরং দলিল দিয়ে বিচার করতে হবে। দলিল আছে, সমস্যা নেই, ঠিক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াতেন, আর নামাজে যেমন সামনে দেখতেন তেমনি পিছনে দেখতে পেতেন। আপনার মানুষ যদি কেউ হয়, মানুষ কি সামনে যেমন দেখে পিছনে দেখতে পাবে? অসম্ভব, তাই না? আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন তখন সামনে যেমন দেখতেন পেছনে দাঁড়াতেন, এটা কিন্তু অতিরঞ্জন না, সহিহ হাদিসের কথা। এই জন্য শুনে রাখুন, যারা বলেন আমিন জোরে বলা ঠিক না, ও প্রথম প্রথম আল্লাহর নবী জোরে জোরে আমিন বলতে বলতেন, কেন জানেন? সাহাবীরা নামাজে দাঁড়িয়ে পালিয়ে যেতেন,
যে আল্লাহর নবী বললেন তোমার জোরে আমিন বলো, তাহলে আমি বুঝতে পারবো যে আছো কি নাই। এরকম কথা শুনেছেন? আরে বেকুফের দল, যে নবী নামাজ পড়তে পড়তে সামনে যা দেখেন পেছনে তাই দেখেন, তাকে বা জোরে জোরে আমিন বলার জন্য আছে কি নেই, তাহলে শেষে দুরাকাতে পালিয়ে যাচ্ছে তখন কি করবে? তখন কি করে জানতেন যে আছে না নেই? জোহর আসরে কি করে জানতেন যে পেছনে আছে না নেই? কোনো কোনো যুক্তি হলো? কোনো কোনো মানুষ যুক্তি পেশ করে যেগুলো অযুক্তি, যেগুলো একদম জুতোর যোগ্য, কোনো কাজের না, এমন এমন যুক্তি পেশ করে। ওই যে ভাই কিছু লোক আছে না, না না এ যুগে দাড়ি রাখার কথা, ওই যুগে দাড়ি রেখেছিল, আপনি সেই যুগে ব্লেড তৈরি হয়নি, এখন ব্লেড তৈরি হয়েছে, নানা রকমের সেট কি বলে সেফটি মেশিন না কি বলে ওগুলোকে, রেজার মেশিন বেরিয়েছে, এখনো দাড়ি রাখার দরকার নেই। একজন লোক বলছেন রোজা রাখা সেই যুগে ছিল, সেই যুগের লোকেরা খেতে পেত না তাই রোজা রাখত। ওই যুগের মাশাআল্লাহ কত রকমের খাবার, আর কত রকমের খাবার আমরা সৌদি আরবে এসে দেখলাম তাই না? নিজের দেশে জানতাম না যে এত রকমের খাবার হয়। আল্লাহ আকবার, এখানেই এই দুবাইয়াতেই এক মাদ্রাসাতে দাওয়াত ছিল, এই আপনাদের মুদিরেরই দাওয়াত, আল্লাহ আকবার, জানি না 50-60 রকমের খাবার তৈরি করেছে, নিজে নিজে তুলে তুলে খাও, আল্লাহ আকবার, এত খাবার জানতামই না। তো যারা বলে এই ধরনের যুক্তি পেশ করে যে আল্লাহ নবী এই জন্য, না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে যেমন দেখতেন পেছনেও সেরকম দেখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছেন, লা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা সুজুদুকুম ওয়ালা খুশুউকুম ফাইন্নি আরা আমামি ফাইন্নি আরা খালকি কামা আরা আরা আমামি, তোমাদের রুকু সিজদা তোমাদের খুশু খুজু বিনয় আমার কাছে অগুপ্ত নয়, অজানা নয়, আমি জানছি দেখছি সব, যেমন আমি সামনে দেখি তেমনি পিছনে দেখি, দলিল আছে বলে আমরা বিশ্বাস করি, দলিল না থাকলে তো বিশ্বাস করতাম না তাই না? সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা এই শ্রেণীর কোনো বিশ্বাস রাখবো না, আবেগ বসে, শুধু আবেগ, তার দলিল থাকা চাই, যদিও সেটা অবিশ্বাস্য আমরা বিশ্বাস করবো। যেমন এই ঘামের কথা বললাম, ঘাম ছিল সব থেকে শ্রেষ্ঠ আতর। মোট কথা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, আমাদের মতো মানুষ ছিলেন। কোরআন বলছে ইন্নামা আনা বাশারুন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, বলো আমি তোমাদের মতো মানুষ। তবে হ্যাঁ, আমরা কিন্তু তার মতো মানুষ না, আমাদের মতো মানুষ মানে কি? আমাদের মতোই মাদ্রাসাতে কাজ করে, আমাদের মতোই, হ্যাঁ না না, আমাদের মতোই বেনামাজি, আমাদের মতোই না তা না, বরং তিনি আমাদের মতো রক্ত চামড়ার মানুষ, কিন্তু আমরা তার মতো মানুষ নই। এটাই চিন্তা করুন, তার ঘামের গন্ধ আতরের গন্ধ, আপনার ঘামের গন্ধটা দেখুন তো কেমন, হ্যাঁ দুর্গন্ধ তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল করতেন, সৌমে বিশাল মানে এক টানা রোজা রাখতেন, মাঝে ইফতারি করতেন না, রাতে খেতেন না। সাহাবারাও আল্লাহর নবীর সাথে দেখা দেখি তারাও ইফতারি না করে রোজা রাখতে রাখলেন, ভাবলেন যে ভালো জিনিস, আল্লাহ নবী যখন করছেন আমরাও করবো, সুন্দর কলম করবো। আল্লাহ নবী নিষেধ করলেন তোমরা রেসাল করো না, তার মানে তোমরা রাতে খাও, পানাহার করো, ইয়া রাসূল আল্লাহ আপনি যে করেন না, সরা এই ব্যাপারে আমি তোমাদের মতো নই, ইন্নামা আবিতু ওয়া ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি যাপন করি আমার রব আমাকে খাওয়ায় পান করার, খাওয়ান পান করান, তোমাদেরকে খাওয়াবেন না পান করাবেন না। তাহলে আমরা তার মতো মানুষ না, কিন্তু তিনি আমাদের মতো মানুষ কিসের হিসেবে? রক্ত মাংস অস্থির গড়া মানুষ ছিলেন, আমাদের মতো পিতার ঔরসে মাতার গর্ভে তার জন্ম হয়েছিল, আমাদের মতো তিনি খেতেন পান করতেন, সুস্থ অসুস্থ থাকতেন, বিস্মৃত হতেন স্মরণ করতেন, বিবাহ শাদী করেছেন, তার একাধিক স্ত্রী ছিল, তিনি সন্তানের জনক ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন, দুঃখ শোক ব্যথা যন্ত্রণা অনুভব করতেন, তার প্রস্রাব পায়খানা হতো এবং তা অপবিত্র ছিল। এটা ভেবেন না যে আল্লাহ রাসূলের পেশাব পাক ছিল, ওই যে কোন সাহাবি বলে যা পেশাবটা ফেলে দিয়ে এসো, উনি করলেন কি খেয়ে নিলেন, তোমাদের কিছু পেশাবটা কি করলে বলে হুজুর আমি খেয়ে নিয়েছি, আর এই পেশাব যদি আমার পেটে যায় তো আমি জাহান্নামে যাব না, এসব বানানো গল্প, এসব বিশ্বাস করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যদি পেশাব পাক হতো তাহলে পানি না পেলেও তিনি ঢেলা ব্যবহার করেছেন তাই না? ঢেলা কলুক করেছেন কেন? যদি পাক হতো তো খাস পাক ছিল, কিন্তু না, তিনি পবিত্র অপবিত্র হতেন এবং গোসল করতেন, অপবিত্র হতেন তারপর উজু করতেন, অপবিত্র হতেন পেশাব পায়খানা করার পর পানি ব্যবহার করতেন, অথবা
কি করছেন? ঢেলা ব্যবহার করছেন। অনেকে আবার ঢেলা ব্যবহার করে তারপর পানি ব্যবহার করে, সুন্দর সুন্দর বাথরুমে টাইল লাগানো বাথরুমের ভেতরেও ঢেলা নিয়ে যায়। না না তা না, ওখানে ঢেলা নেওয়া দরকার নেই। ওখানে যদি আপনার পানি ব্যবহার করা কষ্টকর হয় আলাদা কথা, তাহলে কিছু কিছু ব্যবহার করেন, কিন্তু পানি থাকলে অন্য কিছু দরকার হয় না। একসঙ্গে ডবল ব্যাপার খরচ করতে হবে তার কোনো মানে নেই। মোট কথা, আল্লাহ নবীর পেশাব পায়খানা সব কি ছিল? পাক ছিল। হ্যাঁ, আল্লাহ নবীর পেশাব পায়খানা না পাক ছিল এটা আপনি কি করে বলছেন? বেয়াদবি হচ্ছে না? না, কেন বেয়াদবি হবে? যেটা বটে সেটা বটে। আল্লাহর নবী ব্যথা অনুভব করতেন, কষ্ট অনুভব করতেন, ভুলে যেতেন, নামাজে ভুলে তো না হতো না। তাহলে এসব যদি থাকতো হতো তাহলে আমাদের তাতে সমস্যা কি আছে? আমাদের তো সমস্যা থাকার কথা না, বিশ্বাস করব। জীবিত ছিলেন, ইন্তেকাল করেছেন। তিনি ইন্তেকাল করেছেন না বেঁচে আছেন? ইন্তেকাল করেছেন। কেউ বলছে না মারা গেছে বলা যাবে না, কেন না? পর্দা নিয়েছেন। পর্দা যদি নিয়েছেন তাহলে পর্দার আড়ালে যে থাকা মানুষ তিনি কথা বলতে পারবেন না? পারবেন না। তো ওই কথা করে দাও, ডাকো, আল্লাহ নবী যে সারা দেন তো ভালো কথা। যদি তিনি জীবিত আছেন, পর্দার আড়ালে আছেন, তো ঠিক আছে। বলছে না তিনি শুনতে পান, শুনতে যদি পান তো জবাব দিতে পারবেন। পর্দার আড়ালে থাকা মানুষ কেন কথা বলেন না? কিন্তু এইসব ধারণা কেবল আবেগ বসে, কোনো দলিল নেই। মানুষের সকল প্রকৃতি প্রয়োজন তার মাঝে ছিল। একদা নামাজ পড়তে গিয়ে তিনি ভুল করে চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়ে ফেলেছেন। সালাম ফেরার পরে তাকে সে ব্যাপারে বলা হলে দুটি সহ সিজদা করলেন। তারপরে বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তানসাউন ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, আমি হচ্ছি তোমাদের মতোই মানুষ, তোমরা যেমন ভুলে যাও আমিও ভুলে যাই, সুতরাং ভুলে গেলে আমাকে স্মরণ করিয়ে দিবে। তাহলে তিনি অতি মানুষ নন, মানে নূরের তৈরি বলে তাকে অতি মানুষ মনে করা ঠিক না। তিনি বলছেন, ইন্নামা আনা আদমি, আমি হচ্ছে আদমি, মানে আদমের সন্তান। আদমের সন্তান যদি হন তাহলে তিনি নূরের সন্তান নন। ওরা বলছে না না, আদমও এবং নূরের সন্তান। ওই যে প্রথমেই বললাম না, প্রথমে নূর থেকে সৃষ্টি করে সেই নূরকে আদমের মাঝে ভরে দেওয়া হলো, যে তারপর সেখান থেকে গড়াতে 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 শেষকালে আবদুল্লাহর কাছে গেল। কেন আল্লাহ তাআলা এরকম করলেন না? নূর থাকতো ওইভাবেই, শেষ ডাইরেক্ট আবদুল্লাহর মাঝে ভরে দিতেন, এটা পারতেন আল্লাহ? হ্যাঁ, এরকম গল্প বানানোর কি দরকার আছে মিলাদে? কিন্তু না, দলিল যদি থাকে যে হ্যাঁ সত্যি এইরকম, তাহলে তিনি নূরই বাশারি হতেন। ওরা বলছেন তিনি হচ্ছেন বাশারি বাশার, কিন্তু নূরই বাশার। আমরা বলি নূরই বাশার যদি হয় তো আগে দেখি চেয়ার গড়ো, তারপরে তার নকশা করো। চেয়ারের নকশা করার কথা বলছো, চেয়ারই তো তোমার নেই। নূরের যে নূর থেকে পয়দা, নূর থেকে সৃষ্টি, এই কথাই তো সত্য নয়। সুতরাং তিনি নূরই বাশারি কি করে হলেন এটা আমরা বিশ্বাস করি না, ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন যে আমরা তাকে ছোট করার জন্য বলছি না, আমরা কিন্তু তার মতো মানুষ নই। অতএব এই কথাটা খেয়াল রাখতে হবে। তিনি এবং সকল নবী মানুষ ছিলেন, সে কথা কোরআনে বহু জায়গাতে বলা হয়েছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে কি যে আমার উপরে ওহী হয়। আমাদের উপরে ওহী হয় নাকি? না না, আছে, তার বৈশিষ্ট্য আছে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, আমি এর পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী রাখিনি, জীবিত রাখিনি, তুমি যদি মারা যাও। এই দেখেন কথাটা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, আবেগে অতিরঞ্জন করো না, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল। আমি হচ্ছি আব্দুল্লাহ ওয়া রাসূলুহ, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, তার রাসূল, তোমরা আমাকে আব্দুল্লাহ বলো, আমাকে আল্লাহ বলো না, আল্লাহর আসনে বসিয়ে দিও না। আল্লাহর আসনে বসিয়ে দিলে কি হবে? শিরিক হয়ে যাবে, খ্রিস্টানদের মতো শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সহি শুদ্ধ আকীদা রাখতে পারি, নচেত আমরা শিরকে পড়ব। সহি শুদ্ধ আকীদা না হলে পরে আমাদের কোনো আমল কাজে দেবে না। অতএব বাবরা আল্লাহর নবীর দুশ্মন নয়, ওয়াহাবিরা আল্লাহর নবীর দুশ্মন নয়। আল্লাহর নবীকে ছোট করার জন্য বলছে না যে তিনি নূরের তো পয়দা নন বা তার পেশাব পায়খানা পাক নয় ইত্যাদি ইত্যাদি, না,
বরং আমরা বলছি সহি দলিল থাকলে পরে আমরা সেটা গ্রহণ করব, সহি দলিল ভিত্তিক আমরা আকীদা নিজেদের মনকে পরিষ্কার করব, আর এরই উপরে আমরা আমল করব, তাহলে সেই আমল আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। السلام عليكم ورحمة الله وبركاته.